সোশ্যাল বাংলার টিএনএ রিপোর্টে আপনাদের স্বাগত। টিএনএ রিপোর্টে আজ যে বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরব, তা হয়তো দেখার পর চোখের মধ্যে সর্ষে ফুল ওঠার উপক্রম হয়ে উঠবে। রোমহর্ষক ঘটনা, ত্রিপুরার ইতিহাসের এক নজিরবিহীন কলঙ্কজনক অধ্যায়, 2014 সালের সেই ঘটনা। নারী নির্যাতনের অহরহ ঘটনা জাতীয় মাধ্যম, রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হয়। কি হয়েছিল সেদিন? রাজ্যের বুকে একজন গৃহবধূর উপর শারীরিক, মানসিক, বর্বরোচিত মধ্যযুগীয় তালিবানি কায়দায় যে নৃশংস অত্যাচার হয়েছিল, তার 4 বছর কেটে যাচ্ছে। এখনও বিচারের বাণী নীরবে নিভৃতেই কাঁদছে। সরকার বদল হয়েছে, তবে কি এই নির্যাতিতা মহিলা সুবিচার পেয়েছে? সোশ্যাল বাংলার টিএনএ রিপোর্টের খোঁজে আমরা চলে এসেছি সেই নির্যাতিতার বাড়িতে। মনে আছে সেই ত্রিপুরায় রোমহর্ষক ঘটনা, সোমা মজুমদারের ঘটনা? সেই ঘটনায় কি পরিস্থিতি রয়েছে? দোষীরা, যারা অভিযুক্ত হয়েছিল, তারা কি শাস্তি পেয়েছে? ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আমরা কথা বলবো সেই নির্যাতিতা সোমা মজুমদারের সঙ্গে। কেমন আছে সোমা? চলুন কথা বলে নেওয়া যাক সোমার সঙ্গে। আপনার উপর যে অত্যাচারের ঘটনা, গোটা রাজ্যবাসী, গোটা দেশের মানুষের কাছে একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে উঠেছিল 2014 সালে সেই ঘটনাটা, এখন কেমন আছে? আপনি কি সুবিচার পেয়েছেন? সুবিচার তো পাইনি আমি। 20 জন অভিযুক্ত ছিল, 7 জনের সাজা হয়েছে। আর 7 জনের সাজা হওয়ার 1 সপ্তাহ পর আবার তারা জামিনে মুক্ত হয়েছে। এখন তারা বাড়ির আশেপাশে ইয়ে করে ডিস্টার্ব করে, আমার এলাকার মধ্যে থাকতে না বলে এরকম ডিস্টার্ব করে, রাস্তা করে ঘটে চলে গেল, আবার একটু অসুবিধা হয়। ওই সময় যারা অভিযুক্ত ছিল তাদের মধ্যে অধিকাংশই তৎকালীন যারা সরকারে ছিল, সরকার পক্ষের সমর্থক ছিল। বর্তমানে যতদূর খবরাখবর ছড়াচ্ছে, ইনাদের মধ্যে কিছু কিছু লোক নতুন সরকারের স্থানীয় নেতৃত্বদের সঙ্গে মিলেমিশে একাকার হয়েছে। আপনিও একটি রাজনৈতিক দলের সমর্থক,
কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা? মনে হয় তো ওরা যে আমাদের সরকার স্বচ্ছ সরকার, সেই স্বচ্ছ সরকারকে কালিমালিপ্ত করার জন্যই যে দলে আশ্রয় নিয়েছে যে বাঁচার জন্য, কিন্তু মনে হয় না যে দল ওদের সায় দেবে। দল আমার পাশে আছে আমি জানি, আর সরকার আমার পাশে আছে, বিগত দিনও ছিল তারা, ওরা আমার সাথে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ দিয়ে আমি এতটুকু পেয়েছি, আর আগামী দিনে আমি জয়ী হবো, আমার দৃঢ় বিশ্বাস। সত্য কোনো দিন নাশ হয় না, সত্যের জয় সবসময়ই হয়। সেই ঘটনাটা একটু বিস্তারিত জানতে চাইব, কবে ঘটনাটা সংঘটিত হয়েছিল, কেন আপনার সঙ্গে এমন হয়েছিল, এবং অভিযুক্তরা এখন কোথায় আছে? অভিযুক্তরা তো এখন বাইরেই আছে, জামিনে মুক্ত হয়েছে, হাঁটাচলা করে, বাড়ির আশেপাশেই করে। আর 2014 সালের 5ই অক্টোবর তো রাত্রেবেলা হয়েছে, পরের দিন সকালবেলা তো আমি না সারা বিশ্ব দেখছে, সোশ্যাল মিডিয়া হয়েছে, এরপর তারা অ্যারেস্ট হয়েছে। অনেক দৌড়ঝাঁপ করার পর যখন আমি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরে যখন আমি বিচার ইয়ে করি, তখন মাননীয় গভর্নর পি বি আচার্যার আশীর্বাদে আজকে আমি যেটুকু পাইছি, যে ওনার আশীর্বাদই পেয়ে পাইছি। আর পাওয়ার পর কী হলো, যে লোকেল যে গভর্নমেন্ট ছিল, যে গভর্নমেন্ট ওরারে বিচার দিল, সামান্য দিচ্ছে, কিন্তু তারপর ওরা আবার হাইকোর্টে যাতে এরকম চার্জশিট দাখিল করছে পুলিশ, যাতে হাইকোর্টে তারা গেলে যাতে জামিন পায়। তো এই বিচার দেওয়ার থেকে না দই ভালো ছিল আমার মনে হয়। তো এখন যে গভর্নমেন্ট, স্বচ্ছ গভর্নমেন্ট, আমি জানি বিপ্লব দা ওদের সঠিক বিচার করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এরপর এটি আমার এটাই বিশ্বাস, আমার সরকার উপর আমার বিশ্বাস আছে। আমি এই দলের একজন সমর্থক, কিন্তু কিছু স্থানীয় যে নেতা, স্থানীয় নেতা ওরা ঢুকাইছে যাতে ওরা আমি ছাড়ি, কিন্তু আমি ছাড়তাম না। কেন, সব আইন আইনের পথে চলবে, আমি আইনের দ্বারস্থ আছি, আইনের প্রতি আমার আস্থা আছে, আর বিচারের প্রতি আস্থা আছে। আর গভর্নমেন্ট, আগের গভর্নমেন্ট বিরোধী গভর্নমেন্ট ছিল, এখন গভর্নমেন্ট, আমি সেই গভর্নমেন্টের একজন কার্যকর্তা। তুই আমার গভর্নমেন্টের উপর আমার আস্থা আছে যে গভর্নমেন্ট আমার, আমি যাতে সঠিক বিচার পাই, 20 জনে যাতে 20 জন দোষী সাব্যস্ত হয়, আমাকে গভর্নমেন্ট সাহায্য করবে। কারা কারা অভিযুক্ত ছিল, তাদের নাম, এবং তাদের সম্প্রতি যে কেসটা উঠেছিল আদালতে কি পর্যায়ে রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে অভিযুক্ত দীপঙ্কর মজুমদার, দেবব্রত মজুমদার, শিল্পী মজুমদার, সীমা মজুমদার, সুমতি মজুমদার, সুশীল মজুমদার, বাপি মজুমদার, পার্থ মজুমদার, তারা সাতজন অভিযুক্ত। আর 2 জন তো এখন আমার স্থানীয় লোকেল যে নেতা স্বপন, স্বপন দেবনাথ, ওরারে ও ঢুকাইছে, মনে করছে যে আমার বাড়িতে এ নিয়েছে যে ওরারে স্যার, আমি বুঝছি না, একদম না, ওরারে স্যার বিপ্লবদের কাছে, বিপ্লব দেব আর সুনীল দেব ধৈর্যের তারা ধৈরা, হ্যাঁ ক তারা ছাড়ে যান, গিয়ে একদম তারা ছাড়তাম না, আমি না, দরকার সব ছাড়ুম, কিন্তু তারা ছাড়তাম না। বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা, সরকারে থাকাকালীন এই রাজনৈতিক দলের মধ্যেই ইনাদের প্রবেশ, একজন কার্যকর্তা নির্যাতিতা, আপনার প্রতিক্রিয়াটাকে, আপনার মনোভাবটা কীরকম হয় যে যাদের জন্য আমরা এতদিন আন্দোলন করেছিলাম এই লোকগুলোর সঙ্গে এখন রাজনীতি করতে হচ্ছে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, সেটা কি কোনো মনের কোথাও কোনো না কোনো কাটা হয়ে বিধে কি? এটা তো প্রথম অবস্থায় যেদিন ওরে আমি দীপঙ্কর মজুমদার পার্টি পিছিয়ে দেখি, যে ওই দিন আমি সঙ্গে সঙ্গে পার্টি পিছিয়ে, তখন তো দাদা প্রদেশ সভাপতি ছিল, দাদাকে আমি বলি দাদা যে নাকি আমার দলের আজকে জয়েন ইয়ে করছে, পার্টি পিছিয়ে দেখলাম কো হইতে হোক, এ তো কার ভোটার, সে ভোট দিব, কিন্তু পার্টির কার্যকর্তা যাতে না হয় এরকম মণ্ডল সভাপতিরা জানানো হয়েছে যে একটু ছেড়ে ডাকাও, যে ওরা যাতে স্বতঃস্ফূর্ত কার্যকর্তা না করা হয়। কিন্তু কিছুদিন পরে দেখি পৃষ্ঠা প্রমুখ 2 জন, দেবব্রত মজুমদার, দীপঙ্কর মজুমদার, তারপরেও আমি মণ্ডল সভাপতিরা জানাইলাম, পার্টি বিষয়ে অনেকই জানাইছি, হ্যাঁ, কিন্তু এখনও ওরা পৃষ্ঠা প্রমুখ। এখন আমার মনে হয় তারা দলের মধ্যে ঢুকছে দলের কালিমালিপ্ত করার জন্য। আগে বিগত দিনে তারা সিপিএম গভর্নমেন্টের ইয়ে সমর্থক ছিল, আর এখন তারা আমার দলে ঢুকছে, তাই আমার গভর্নমেন্টটা যাতে স্বচ্ছ গভর্নমেন্টটা যাতে কালিমালিপ্ত করা যায় তার লেগে আমার যে আমার দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাস শিওর যে আমার দলে আইছে যে
এই দলে ঢুকে দলটার যাতে বদনাম কিছু করা যায় করতেছে, এরকম আমার এই যে আশেপাশে এখনো সন্ধ্যার পরে মদ টদ খায়, আবারও যাতে আমি উত্তেজিত হই, এরকম অনেক এলাকার মধ্যে অনেক কিছু করে। তো এই সমস্ত জিনিস দেখলে যাতে আমি উত্তেজিত হই, আবার বকাবদ্ধ করি যে দল বিরোধী যাতে কাজ হয়, আমাকে যাতে পার্টি থেকে বহিষ্কার করে, এরকম অনেক দিন ধরে এরকম তারা পরিকল্পনা করতেছে যাতে আমি এই দল যাতে না করি। কি হয়েছিল এই ঘটনাটার পেছনের দিকে একটু যদি তাকাই, কি কারণে আপনার সঙ্গে এমন ঘটনা হয়েছিল এবং ওই দিন এটা কি হয়েছিল? যে কানুষ শঙ্কর প্রসাদ দত্ত 2013 সালে এই ইলেকশনে বাড়ি বাড়ি প্রচারে আসে, প্রচারে আওয়াতে আমার বাড়িতে আসলো ভোট প্রচারে। ভোট প্রচারে আসে পরে আমি কইলাম যে ওনার বাড়িতে আমি গেছিলাম, আমার বোনের একটা শরীর লেগে, যে একটা এলাকার এমএলএ, তুই শরীর লেগে আমার বোনের হাজব্যান্ড মারা গেছিলো পাঞ্জাবে, পাঞ্জাবে তো গেলাম, পরে উনি শুয়ে দিছে না। তো আমার বাড়িতে যখন পরের বার ইলেকশন আইসে তখন আমি গেছি আপনার বাড়িতে, তো আমি গেছিলাম ইয়ে দেওয়ার লেগে, শুয়ে দেওয়ার লেগে, এখন আমার ফটো তুলে লিয়ে যান যাতে তৃতীয় দিন ইলেকশনে যদি আবার আবার আপনি ইয়ে হন তাইলে ভোট আমার শুয়ে দিবেন। তো তারপর উনি তো গেছে কি আমার বাড়ির থেকে, কানুপুষ আমার ঘরে গেছে, গিয়ে গেছে এরকম কলি গেলে কমা যে তাই যা করছে তা করছি। তো তারা গেছে গিয়া এরপরে থেকে আমি যখন রাস্তা দিয়ে আই, রাস্তা বন্ধ করে রাখে, এরপরে রাস্তার মধ্যে মদ খায়, এরপরে এই পেচ্ছাপ করে রাখে রাস্তা দিয়ে আইতে যেতে, আমার বিভিন্নভাবে চালাচলা করছে। এত উইদবাড়ি শঙ্কর প্রসাদ দত্ত এই এরিয়ার মধ্যে ফিল করলো, আমরা আমাদের এখন যে এমএলএ সুদীপ রায় বর্মন তখন এই এলাকার এমএলএ ছিল, তো উনি পাশ করছে। তারপর পাশ করার পরে যখন তখন তো গভর্নমেন্ট তো সিপিএম গভর্নমেন্টই ছিল, কিন্তু বিধায়ক আমাদের সুদীপ রায় বর্মন, তো এই কংগ্রেসের কিছু ফ্ল্যাগ বসিয়েছিলাম, বুথ সেন্টার বইলাম যে না আমরা পুরাণ সূত্রে আমরা কংগ্রেস, আমার বাবার জেঠু ছিল স্বর্গীয় সুধীরঞ্জন মজুমদার মিনিস্টার, ওনার ভাইয়ের মেয়ে আমি। এই তার এই রাজনীতি রাজনীতি করা নিয়ে হয়েছে যাতে এই সঙ্গ তার বিধা ইয়ে এমএলএ বা ছিল প্রাক্তন ওনার ইয়ে করে বা এখনের সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত এরকম করছে, তার লেগে আমারে যাতে একটা কিছু করে দেখে নিছে। এটা একটা তারা ষড়যন্ত্র ট্রেডমার্কি করছে। এই মুহূর্তে আপনি কি চাইছেন? বিচার, 20 জনকে 7 জনের বিচার হয়েছে, শাস্তি পেয়েছে। আমি চাই যে আমার যে স্বচ্ছ গভর্নমেন্ট আবার কেসটার পুনরাবৃত্তি করুক, যাতে 20 জনে যাতে সাজা হয়। এটা আমার গভর্নমেন্টের কাছে একটা আবেদন যে 20 জনে অভিযুক্ত, তার মধ্যে দুর্বল চার্জশিট, 7 জনের সাজা, সাজার পর খালাস জামিন। তো জামিন পাওয়া আর খালাস পাওয়া মানে সমান, এই সাজা সাজা না, সঙ্গে সাজা হইলে লগালগ জেল, জেল তো তারা খাচ্ছেই না, এই হাজত খাচ্ছে 6 মাস, এটি যা পাইছে এতটুকুই পাইছে, কিন্তু তারা যেই সমস্ত ঘটনা করছে তা এটা এরকম এতটুকু হয় না। আমি চাই যে দোষী সারা জীবন যাতে কারাবাস হয়, যাতে একটা মহিতিপুর রাজ্যের মহিলারা দেখে যে এক সময় দিয়ে দেখাই দিছে যে দোষী অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদ করে কইরা শাস্তি পাওয়া যায়, অন্যায়ের প্রতিবাদ করা উচিত। ঠিক কি ঘটেছিল এই 2014 সালের সেই কলঙ্কজনক অধ্যায়, কি হয়েছিল সোমা মজুমদারের সঙ্গে, এক ঝলকে দেখে নেওয়া যাক। তোমাদের আরো একটা জিনিস জানতে চাইবো, আপনি বলছেন তারা একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা গঠন করেছেন, স্থানীয় কিছু নেতৃত্বদের চাপ আসছে, পাশাপাশি সামাজিকভাবে বিভিন্ন ধরনের লাঞ্ছন, এমন সমাজে বহু নারী থাকেন যারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন, আদালতের দীর্ঘ মামলার সূত্রিতার প্রক্রিয়া, রাজনীতির চাপ, আর্থিক টানা পুরেনে বিচারের বাণী যেন নীরবে নিভৃতি গুমড়ে কাঁদে, কি বলবেন বিচার ব্যবস্থা? বিচার বিচার তো বিচারের মধ্যে চলে, কিন্তু পুলিশ যদি সঠিক
তদন্ত করে সঠিক চার্জশিট দাখিল করে। আমার মনে হয় যে আমাদের যে সরকার এখন, আমার প্রতিদিনই আমরা শুনি যে আমাদের মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বা আমাদের প্রিয় দাদা যে প্রতিদিনই বলে নারী নির্যাতন, উনি এটার পাশে থাকবেন। আমার আস্থা যে আমার মুখ্যমন্ত্রী প্রিয় দাদা দাদা যে ত্রিপুরা রাজ্যের মহিলারা তার নির্যাতিত না হয় বা ত্রিপুরা পুলিশ মহিলা পুলিশ যাতে সঠিক তদন্ত করে মহিলারা যাতে নির্যাতিত না হয় সেদিকে নজর দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যদি আমরা রাজনীতির আঙিনা থেকে একটু বেরিয়ে যাই, আপনি সর্বপ্রথম একজন নির্যাতিতা মহিলা, হ্যাঁ, সেই জায়গার মধ্যে আপনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতেই পারেন, সেটা গণতান্ত্রিক রাষ্ট্র বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বহুদল থাকতেই পারে, সেই জায়গার মধ্যে রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি এমন কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় যে আপনার মামলা এই মুহূর্তে প্রত্যাহার করার জন্য আপনার দলের, আপনি যে দলের সমর্থক বর্তমানে, কোনো হেভিওয়েট নেতৃত্ব এসে আপনাকে বলা হয় যে আপনি মামলাটা প্রত্যাহার করে নিন, সালিশি সভা ঘরোয়াভাবে আমরা বিচার পাইয়ে দেব, তখন কি আপনি প্রস্তুত থাকবেন? না, একদম না। সে যেই হোক, আমার দলের নেতা যেই নেতা হোক, যেই হোক, আমি আগেও একা ছিলাম, বিচার এনেছি, কিন্তু এখন আমার দলের নেতা আমাকে এসে বলবে যে ওদের ছাড়ো, তা কোনো দিন হতে পারে না। আমি একজন মা, একজন মহিলা, আমি যদি আমি এদিকে আমি স্যাটিসফাইড যে আমি একজন মহিলা হইয়া সারা ত্রিপুরা রাজ্যের মহিলারা দেখাতে চাই যে বিচার ত্রিপুরাতে বিচার ব্যবস্থা আছে। যারা এই মুহূর্তে বেকসুর খালাস হয়েছে বা জামিনে মুক্তি পেয়েছেন, তাদের দেখে হয়তোবা অনেকেই ভাবতে পারেন যে হয়তোবা রাজনৈতিক চাপ, আর্থিক সক্ষমতায় আমরা যে কোনো মামলাকে দাবিয়ে দিতে পারবো, আর পাঁচটি মহিলারা যারা নির্যাতিত হন তারা হয়তোবা সেই বিচার ব্যবস্থার উপর আস্থা হারাবে, সেই জায়গার মধ্যে কি মেসেজ দেবেন, কি বার্তা দেবেন? আমি সত্যি কথা বলি, আমি কোনো দিন টাকা খরচ করিনি, যে আমি সাহস, বুকে যদি সাহস থাকে, প্রতিবাদে কণ্ঠ থাকে, তাহলে টাকা পয়সা কিছু নাই, কিছু লাগে না, কোনো কিছু আমার আমার এখনও অবধি আমি টাকা খরচ করছি না। আমি নিজের যে সাহস, সৎ সাহসের সৎ সৎ আর সত্য, যদি মিথ্যা যদি একটা লোক এটা ফাঁসানো হয় তাহলে তার মধ্যে ভয় থাকবো, আমি তো মিথ্যা না, যেটা সত্যি হয়েছে সত্যি সবসময়ই সত্যি হয়ে থাকবো, আর সত্যের বিচার সবসময়ই হয়। আর আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ যে যদি অন্যায় হয় অন্যায়ের সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো। সর্বশেষ যে জিনিসটা জানতে চাইব, ঠিক সেদিন যেদিন ঘটনাটা ঘটেছিল কি দাগ কেটেছিল আপনার হৃদয়ে, এবং সেই জায়গার মধ্যে আপনি যে জিনিসটা বলছেন কিছু কিছু মহিলারাও ছিল, কিভাবে তারা সেটাকে সহ্য করেছিল, এবং ঠিক সংক্ষেপে জানবো যে সেদিন মহিলাদের ওই জায়গার মধ্যে মহিলাদের ভূমিকাটা কি ছিল, আপনার পাড়াপড়শি কিছু মহিলারা জড়িয়েছিল সেই ঘটনায়, তাদের ভূমিকাটা কি ছিল এবং কি কিভাবে তারা এই অত্যাচারটা সংগঠিত করেছিল? তারা মহিলা না, মহিলা কলঙ্ক, একটা মহিলা হইয়া যদি মহিলার সাথে এরকম করে, সেরকম মহিলা হইয়া ওদের বেঁচে থাকা আমার মনে হয় না ঠিক, মহিলা নামে কলঙ্ক ওরা। আর ওদের বাড়িরই বাচ্চা আমি পড়াইতাম, ওদের বাড়িরই বাচ্চা পড়াইছি, কেউ বা এখন কলেজে পড়ে, কেউ বা কী করে, ওদের বাড়ির বাচ্চা পড়ে, তারা কেড়ে যে এরকম করলো, কোনো রাজনৈতিক চাপে পড়ে এই মনে এরকম করছে আমার যেটা মনে হয়, কিন্তু তার বাড়ির বাচ্চা আমি পড়াইছি, তারা এরকম আমার মনে হয় একটা মহিলা হয়ে যে মহিলারা এরকম করব ঠিক না, যে এখনও হয় কিন্তু আমি প্রতিবাদ করি, কিন্তু আমি একটা দলে আছি, তার লিগে অনেক সময় চাপাইয়ে যে দলে থেকে দলের লোক যদি এরকম করে বা আশেপাশের মধ্যে না জড়াই। চন্দ্রপুর টাটা কালীবাড়ির এই ঘটনা গোটা দেশ দুনিয়ার মানুষের কাছে একটা নজিরবিহীন ঘটনা, সেই ঘটনাটার রাত এখনই কি আপনাকে তাড়া করে বেড়ায়? মনে হয় যে যখন শুনি যে আবার এই আসামিরা দেখলেই মনে হয় জিনিসটা, কিন্তু এখন আমি মনে করি, আজকেও আমি দু একজনটা দেখছি যে বুকে সাহস রাখ, আমি যখন একা ছিলাম তখন তো আমি একাই রয়েছি, একটা গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের সাথে লইরা, গভর্নমেন্ট আমার কাছে হার মানছে, মানে বিচার দিছে মানে হার মানা, তো এখন আমার সাথে আমার আমি যে তখন তো বিরোধী দল ছিলাম, এখন তো আমার গভর্নমেন্ট স্বচ্ছ গভর্নমেন্ট, আমি জানি যে আমার গভর্নমেন্ট আমার পাশে আছে, সারা ত্রিপুরা রাজ্যের বোনেরা বোনেরা বিশেষ করে বোনেরা আমার পাশে আছে, মায়েরা আমার পাশে আছে, তাদের আশীর্বাদ দিয়ে আমি আবার উচ্চ আদালতে জয়ী হব। চন্দ্রপুর টাটা কালীবাড়ির সেই হৃদয় বিদারক ঘটনা, ঘটনার চার বছর কেটে যাচ্ছে, এখনও সুবিচার
প্রায় অধরা। দোষীরা এখনও বেকসুর কিংবা জামিনে মুক্তি পেয়ে ঘোরাফেরা করছেন, সামনে দিয়েই নির্যাতিতা মহিলার ঘোরাফেরা করছেন, কিন্তু রাজনৈতিক চাপ কিংবা আর্থিক সক্ষমতা তাদের বিচার ব্যবস্থাকে প্রহসনাত্মকে পরিণত করার জন্য আপ্রাণ চেষ্টা। বিগত দিনে তৎকালীন সরকারের সঙ্গে লড়াই করে খানিকটা আশার আলো দেখলেও এখনও পুরো আশার আলোই অধরা। নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে বুক ভরা প্রত্যাশা এই নির্যাতিতা মহিলা। তবে অসংখ্য সোমা মজুমদারের মতন মেয়েরা বোনেরা রয়েছে রাজ্যের দেশের নানা প্রান্তে নির্যাতনের শিকার হচ্ছেন, কখনো রাজনীতির চাপ, কখনো অর্থের চাপ, কখনো আদালতের মামলার দীর্ঘসূত্রিতার প্রক্রিয়া। এমনভাবে আর কতকাল নির্যাতিতা মহিলা সুবিচারের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াবে? তারা কি সহজ পদ্ধতিতে নিরপেক্ষভাবে স্বতঃস্ফূর্তভাবে সমাজে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সুবিচার পেতে পারে না? এসব প্রশ্ন কিন্তু সমাজে প্রত্যেকটি সুবুদ্ধি সম্পন্ন মানুষকেই খুঁজতে হবে, তবেই সমাজে লাঘব হবে নির্যাতন, মহিলা নির্যাতনের ঘটনা, তবেই সার্থক হবে বেটি বাঁচাও বেটি পড়াওর মতন এই স্লোগান। অন্যথায় বেটি বাঁচাও বেটি পড়াও শুধুমাত্র এই ধরনের স্লোগান রাজনীতির অলিগলিতে সীমাবদ্ধ থেকে যাবে। তবে সমাজের প্রত্যেকটি অংশের মানুষ জাগ্রত হবে যে সোশ্যাল বাংলা টিএনএর রিপোর্ট যারা দেখছেন তারা হয়তো বা আগামী দিনে এই সমস্ত নির্যাতিতা মহিলাদের পাশে এসে সমস্ত ধরনের নিরপেক্ষভাবে তাদের পাশে এসে দাঁড়িয়ে সুবিচারের পথ মসৃণ করবে এই প্রত্যাশাও কিন্তু দ্য সোশ্যাল বাংলা পরিবারের। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।